মাধ্যমিকের ইতিহাস খাতা দেখে চক্ষু চড় শিক্ষকের প্রশ্নে এসেছিল স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়েছিল ছাত্রের উত্তর কারণ আছে বাবু তুমি বুঝবে সেসব কথা জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ছাত্রের উত্তর পুষ্পা পুষ্পারাজ রাজ ঝুঁকে গা নেই মাধ্যমিকের ইতিহাস খাতা দেখতে গিয়ে অজ্ঞান শিক্ষক এবছরের মাধ্যমিকের ইতিহাস খাতা দেখতে গিয়ে এমনই সব তথ্য সামনে এসেছে যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ শিক্ষকের এখানেই শেষ নয় আরও কি কি লিখেছে দেখলে আপনি পাগল হয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নবগোপাল মিত্র কে ছিলেন ছাত্রের উত্তর নবগোপাল মিত্র ছিলেন গোপাল ভাঁড়ের দাদুর বাবার মামা পরীক্ষার্থী যে কিছু জানে না শুধু তাই নয় গোটা খাতা জুড়ে সে লিখে রেখেছে অদ্ভুত সব আশ্চর্য উত্তর এমনকি বাদ যায়নি হালে জনপ্রিয় পুষ্পা সিনেমার ডায়লগও প্রশ্ন ছিল জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় তার উত্তরে ওই শিক্ষার্থী লিখেছে পুষ্পা পুষ্পা রাজ ঝুঁকে নেই আরও লিখেছে লর্ড শেখলে ইংরেজদের লোক ভারতের দুশ্মন সে কারণেই তাকে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যাবে না কয়েকটি প্রশ্নের উত্তরে আবার পরীক্ষককে বাবু বলেও সম্বোধন করেছেন ছাত্রটি স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের উত্তরে সে লিখেছে তার কারণ আছে বাবু তুমি কি বুঝবে সেসব কথা এখানেই শেষ নয় সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব বোঝানোর প্রশ্নে সে আবার লিখেছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব অনেক লিখে একে ও বলে তা বোঝানো যাবে না খাতা দেখার পর শিক্ষক বলছেন তিনি যে এখনও সুস্থ আছেন এটাই বড় কথা তিনি আবার এক নম্বর দিয়েও দিয়েছেন পরীক্ষার্থীকে এত বিনোদন দেওয়ার জন্যই হয়তো নাম প্রকাশে অনেচ্ছুক ওই শিক্ষক বলেন মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের উত্তর ভাবা যায় না সে কি একেবারেই পড়াশোনা করেনি নাকি সত্যিই রসিকতা করছে বস্তুত কোভিড পর্যায়ে দীর্ঘ দু দুবছর স্কুল বন্ধ থাকায় পড়াশোনা থেকে বহু দূরে সরে গিয়েছে অনেক ছাত্র অনলাইনে ক্লাসের সুযোগ পেয়েছে খুব কম সংখ্যক ছেলে মেয়ে অনেক গ্রামে ইন্টারনেট পরিষেবা শহরের মতো সহজলভ্য নয় অনেক বাড়িতে ল্যাপটপ বা মোবাইল নেই অনেকে তো পড়াশোনা ছেড়ে কাজেও ঢুকে গেছে বিয়েও হয়ে গিয়েছে অনেকের এসবের প্রভাব যে পরীক্ষার খাতা পড়বেই তা নিয়ে সংশয় ছিল তাই সব উত্তর লিখতে না পারা এক কিন্তু উত্তর না জেনে গোটা পরীক্ষার খাতায় এরকম বেপার আর রসিকতা করে যাওয়ার স্পর্ধা কীভাবে ওই ছাত্র পেয়েছে তাই ভেবে পাচ্ছেন না নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক এ প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন